আপনারা কাছে আরো একটা ছোট্ট আমার মেসেজ, যে এই যে রমজান মাস যেটা আইছে, রমজান মাসেও আমি দেখছি বাইয়ে ফেস করা এটা এনর যারা জনপ্রতিনিধি আছে সারাই ফেস করা, আপনারা হুজুর হলেও জানেন এই রমজান মাসে ইয়ারলে ইফতারির একটা প্রবণতা আমরার। অনেক মহিলা হকলে ফুয়ার বৌরে গরিবর ফুড়ি তাইরে কষ্ট দিবার লাগি, বা তান পাওয়ার এক জোড়া বেশি হড়ি তাইন পাওয়ার দেখাইবার লাগি, এই যে অনেক সময় আস গো তোমার বাপে ইফতারি দিন নানি। আরে এই মহিলার গরো হয়তো তাইর বাবার গরো খানি না থাকতে পারে। আমি আপনারা হুজুরগুলোর কাছে অনুরোধ রাখবো যে এইবার আপনারা রমজান মাসও আপনারা মেসেজটা দিতা খুতবার মাধ্যমে হোক আর যে কোনো মারফতেও, যে এই ধরনের বাজে কাম ইফতারি প্রথাটা উঠি যেত। আপনারা এই জিনিসটার প্রতি কিছু বয়ান রাখবা, কারণ আমি দেখছি অনেক মেয়ের গড় সংসার ইফতারি না দেওয়ার কারণে ভাঙ্গি যায়। শত শত মেয়ে আছে এবং বাপে ইফতারি দিতে পারেন না, করি জামাইয়ে মারের, হরিয়ে মারের, ননন্দে মারের, এটা বিচার আমরা গেছে আয়। আপনারা গেছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই মশলাগুলো যেভাবে উপস্থাপন করতে পারবা, আমি জীবনে ওইটা পারতাম না। এই জিনিসগুলো হুজুর হলে করবা এই আহ্বানটুকু সারার গেছে। অন্তত হোক এই রমজান ই ফিয়াজি একটা আর মিষ্টি একটা আর জুলাফি একটা নিমকি একটা খাইবার লাগি জনুন হয়ে যায় আমরা কিছু মানুষ। এই সামাজিক বেদি যেটা, এটা দূর হইতে ফিরে আপনারা।